গভীর রাতে হরিশচন্দ্রপুর থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বাম কংগ্রেস জোটের শিবিরে হামলা চালানোর অভিযোগ উঠল এলাকার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। পাশাপাশি শিবিরের গ্রিলের দরজার তালা ভাঙার সঙ্গে সঙ্গে দুই রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে হরিশচন্দ্রপুর থানা পাড়া এলাকায় হরিশচন্দ্রপুর হেড পোস্ট অফিসের সামনে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির বিজয়ী প্রার্থী তহবিনা খাতুনের বাড়িতে হরিশচন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বাম কংগ্রেস জোটের 11 জন বিজয়ী প্রার্থীকে নিয়ে শিবির করা হয়েছে। অভিযোগ, পঞ্চায়েত স্তরে তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফলাফল করতে পারেনি, তার সত্ত্বেও পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আগামী 12ই আগস্ট পঞ্চায়েত এবং 14ই আগস্ট পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন রয়েছে। বৃহস্পতিবার রাত 12টা নাগাদ দুটি চার চাকা বোঝাই কিছু মুখ ঢাকা দুষ্কৃতী ওই শিবিরে হামলা চালায়। লাঠি শুটে এবং বন্দুক নিয়ে শিবিরের মূল ফটকে আঘাত হানতে থাকে। বিজয়ী প্রার্থী তহমিনা খাতুনের স্বামী শিক্ষক আবুল কালাম আজাদ প্রতিবাদ করতে গেলে তাকে বেধড়কভাবে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা হামলা চালানোর সময় 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। শিবিরের মধ্যে পাথর ছুড়তে শুরু করেন তৃণমূলের দুষ্কৃতীরা, ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। এরপরই শিবিরের প্রার্থীদের চেঁচামেচিতে তারপরেই ওই দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে জানা গেছে। আজ সকালে হরিশচন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন বাম কংগ্রেস নেতৃত্ব। এগারোটা চল্লিশের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুটো গাড়ি নিয়ে এমনকি হেঁটে প্রত্যেকের হাতে বন্দুক পিস্তল ছিল এবং লাঠি সাতটা নিয়ে আমি আমার গেটের বাইরে ছিলাম। ওখানে গিয়ে আমার কানেই প্রথমে বন্দুক ধরে নিয়েছে আর বেধড়ক আমাকে লাঠি মেরেছে, কিল মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, দিয়ে আমাকে ওখানে ফেলে দিয়েছে। ফেলে টানতে টানতে আমাকে ওখান থেকে 50 মিটার দূরত্বে নিয়ে গেছে। আমার গলার চেন ছিল সেটাও নিয়ে নিয়েছে, পকেটে 2 লাখ ছিল সেটাও নিয়ে নিয়েছে। আর আমাকে যতক্ষণ ছিল ওরা ততক্ষণ পর্যন্ত আমার পায়ে মাথার উপরে জুতো চাপিয়ে রেখেছে। গতকালকে যেটা ঘটনা, হরিশচন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির টোটাল সদস্য সংখ্যা 21, তার মধ্যে কংগ্রেস আমাদের 8, সিপিএম 3, 8 আর 3 11 জন নিয়ে আমরা একত্রিত হবে জোট হয়েছিল। সেই জোটের ভিত্তিতে আমাদের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন হবে। সেই গঠন করার জন্য নিরাপত্তার স্বার্থে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী তহমিনা খাতুন নাম আছে, ওরই বাসভবন হরিশচন্দ্রপুর পোস্ট অফিসের পশ্চিম দিকে, থানার 3 মিনিটের নাকের দেওয়ায়। তো আজকে আমাদের কাছে, গতকালকে আমাদের এসপি সহ সব থানা অফিসার না ভিআইপি অফিসাররা এসেছিলেন তাদের রুটিন মাফিক প্রোগ্রাম করতে। রাত্রিবেলায় 11:45 নাকের ডগায় আজকে তৃণমূলের মদতে আমাদের মেম্বারদেরকে কিডন্যাপ করবার জন্য দুটো মারুতি ভ্যান, 3টা মারুতি ভ্যান ছিল, একটা ঝাড়খণ্ডে ছিল আর 2টা লোকাল গাড়িতে করে মুখে পট্টি বেঁধে আমি মেম্বারদের কাছে গেছিলাম দেখা করতে। ওখানে গিয়ে একটা অ্যাবাউট 11:45 মানে 11:45 হবে এরকম সময় গেটে যায়, ওখানে আবুল কালাম আজাদ মিটার হাই স্কুল, আমাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুসলিম, ওর ছোটো ভাইয়ের বউ নিজের বুথ থেকে জিতেছে আর আরেক ভাইয়ের বউ পঞ্চম থেকে জিতেছে। এর আগে ওর এক ভাই আমাদের উপপ্রধান ছিল কংগ্রেস দল থেকে 2008 সালে। তো আজকে ওখানে 11 জন মেম্বার আছে, ওই মাস্টার ওর ওখানে নিচে যদি গ্রাউন্ড ফ্লোরে দোকান থাকে সেই দোকানের ওখানেও সেই সময়তে ছিল যে অতর্কিত তাকে ধরে ফলে তাদের হাতে আগ্রাস্ত্র ছিল, বন্দুক ছিল, রড মড লাঠি ফাটি নিয়ে নেমে বেধড় মারধর করেছে। ওর কাপড় চোপড়গুলো দেখলে বুঝতে পারবেন রক্তাক্ত জখম হয়েছে, হাতে মুখে সব শোকের ছায়া। উপরে তাহলে ওর আওয়াজে উপরে আমাদের মেম্বাররা ছিল তাদের মধ্যে থেকে সাথে সাথে ফোন করে মুসলিমকে করে, মুসলিম আমাকে করেন আরও বাড়িতে মেম্বারদেরকে করে, সাথে সাথে আমি আইসিকে ফোন করি, আইসি অফিসে ছিল, তুরান্ত অফিসারদেরকে পাঠিয়েছে। তারপরে